বাঁধাকপির পাকোড়া। তো প্রথমেই বাঁধাকপিটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর এর সাথে আমি দিয়ে দিব লবণ এবং এখন ভালো করে কুচলিয়ে এক্সট্রা পানিটা আমি ফেলে দিব। এরপর এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এখানে আমি অনেক রকমের গুঁড়া মশলা নিয়েছি, এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সাথে আছে বেসন, চালের গুঁড়া, ময়দা, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। এরপর যে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো কাঁচামরিচটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার এগুলো সব মিক্স করে নিব। এরপর ছোট ছোট পাকোড়ার আকার দিয়ে এটা গরম তেলে ভেজে নেব। আর আমি ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজেছি, এতে পাকোড়াগুলো ভিতর থেকে ভালো করে সিদ্ধ হবে। পাকোড়ার দুই পাশে ব্রাউন কালার করে এপিটোপিট ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আমি এটা সালাদ দিয়ে পরিবেশন করেছি, আপনারা সস বা আরও অনেক কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। আর এই যে ভেতরটা অনেক মুচমুচে ছিল, এবার রিভিউ নেওয়ার পালা। তো আজকে প্রথমবারের মতো বাঁধাকপির পাকোড়া তৈরি করলাম, আর এখন রিভিউ নেওয়ার পালা আম্মুর কাছ থেকে। মা, কেমন হলো পাকোড়াটা? ভালো হয়েছে, প্রথমবার করছো, মসমসে, খুব টেস্টি হয়েছে। সাথে চাটা কেমন হয়েছে? হাই, থ্যাংক ইউ। যেই সেই খেতেও মজা। থ্যাংক ইউ।